আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে ৫০টিরও বেশি টর্নেডোর আঘাতে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি, অর্ধ শতাধিক আহত, হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও আশ্রয়হীন। রাষ্ট্রবিরোধী সংবাদ প্রচারের নিন্দা জানিয়ে ৫০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি, অপরাধ ও অপপ্রচারের সাথে সাংবাদিকতা না মেলাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আহ্বান। এবং সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বারের প্রথম দিন রোগীর চাপ কম, স্বল্প মূল্যে পরীক্ষা নিরীক্ষা ও অস্ত্রোপচার সহ বিভিন্ন সেবার সুযোগ। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরও আর সিমেন্ট শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকারই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ট্রিং এ লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় অর্ধ শতাধিক মানুষ। আরকানসাস সহ কমপক্ষে ৬টি অঙ্গরাজ্যে শুক্রবার থেকে ৫০টিরও বেশি টর্নেডো আঘাত হেনেছে। টর্নেডোয় টেনেসির ম্যাকনিয়ারি কাউন্টিতে ৭ জন, আরকানসাসের উইন এবং লিটল রক শহরে ৫ জন এবং ইন্ডিয়ানার সুলিভানে ৩ জনের প্রাণহানি হয়েছে। আলাবামা, ইলিয়ন এবং মিসিসিপি এলাকায় মারা গেছে ৩ জন। আরকানসাস এবং মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিদ্যুৎ এবং আশ্রয়বিহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এর আগে আরকানসাস সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে একদিনে ৪৩টি টর্নেডো রিপোর্ট দিয়েছিল যুক্তরাষ্ট্রের স্টর্ম প্রিভেনশন সেন্টার। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ২.৮ লাখ মানুষকে টর্নেডোর উচ্চ ঝুঁকির জন্য সতর্ক করেছিল। মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো পত্রিকায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ৫০ বিশিষ্ট নাগরিক। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে সই করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বিশিষ্ট নাগরিকরা। বিবৃতিতে তারা বলেন সমাজের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের কাজ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ জনমানসে গভীর প্রভাব বিস্তার করে বলে সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করতে হয়। কিন্তু প্রথম আলো এই নৈতিক দায়িত্ব উপেক্ষা করে ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে দেশের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে বলে বিবৃতিতে বলা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সাংবাদিকরা সমাজের অনুন্মোচিত বিষয় তুলে আনেন, সমাজের তৃতীয় নয়ন খুলে দেন। সাংবাদিকতা একটি মহান পেশা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর ইফতার ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানি ও সাধারণ সম্পাদক মাইনুল আহসান সোহেল শুভেচ্ছা বক্তব্য রাখেন। সে সময় মন্ত্রী বলেন অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে মেলাবেন না। এখানে স্পষ্টত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কটাক্ষ করা হয়েছে। বক্তব্যটা হচ্ছে এই যে খাইতে না পারলে স্বাধীনতা দিয়ে কি করবে, স্বাধীনতা দিবসের দিন। এটি স্পষ্টত এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কটাক্ষ করা হয়েছে এবং চাইল্ড এক্সপ্লয়টেশন হয়েছে এবং সেই জন্য মামলা হয়েছে। এটার সাথে সাংবাদিকতাকে মেলাবেন না। বিদেশি সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে, সংবাদ পরিবেশনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যে দ্রব্যমূল্য নিয়ে রিপোর্ট করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হোয়াট ইজ টোটালি ফোকাস রং এবং এই ধরনের অপপ্রচার সত্যিকার অর্থে দেশ বিরোধী। সংবাদ কোথায় তৈরি হয়েছে, কে কাকে ফোন করেছে, ভারতে কাকে কে ফোন করেছে, দুবাইতে কাকে কে ফোন করেছে, কাতারে কাকে কে ফোন করেছে, লন্ডনে কাকে কে ফোন করেছে, সেই রেকর্ড, সেই তথ্য সরকারের কাছে আছে। সারা দেশে সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বারের প্রথম দিন শনিবার সরকার নির্ধারিত স্বল্প মূল্যে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেছেন। প্রথম দিন রোগীর চাপ ছিল কম, তবে মানুষজন জানার পর রোগী বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বল্প মূল্যে আলট্রাসোনোগ্রাম ও রক্ত পরীক্ষা এবং পিত্তথলির পাথর অপসারণ সহ বিভিন্ন অস্ত্রোপচারের সুযোগ রয়েছে এই সেবা ব্যবস্থায়। জয়দেবের ক্যামেরায় জান্নাতুল বাকিয়া কিকার রিপোর্ট।
ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্থানীয়রা উপজেলা মালঞ্চ হাসপাতাল নামেই চেনেন এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিকে। বিকেল 3টা থেকে সেবাদান শুরুর ঠিক আগে বেলা 2:55 চিকিৎসকরা বসেন চেম্বারে। প্রথম দিন হওয়ায় রোগীর চাপ কম। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এদিন গাইনি ও দন্ত বিভাগের পাশাপাশি মেডিসিন বিভাগে চিকিৎসা সেবা দেয়া হয়। আমি জানতাম না, কিন্তু আগে থেকে এখানে আমি ডাক্তার দেখাই আর কি, রেগুলারই। এক সপ্তাহ আগেও দেখাই নিছি, তখন কোনো সমস্যা ছিল না, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আজকে বাথরুমে গেছে হঠাৎ, ওয়াশরুমে যাওয়ার পরেই মানে হজুট খেয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে পেটে অনেক ব্যথা পেয়েছে, এখন বাচ্চা নড়াচড়া করতেছে না, এর জন্য আসা আর কি। গাইন বিভাগে গর্ভবতী মায়েরা মাত্র 110 টাকায় আলট্রাসোনোগ্রাম করা ছাড়াও স্বল্প মূল্যে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। আর মাত্র সকালে বহির্বিভাগে ফ্রি রুগী দেখিয়ে তখন আমাদের রেসপন্স অনেক ভালো, তো সেই হিসাবে প্রথম দিনে যে 2টা রুগী পাবো এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। আমরা কখনোই মা এবং বাচ্চাকে নিয়ে রিস্ক নিতাম না, আগেও নেইনি, এখনও নিব না। আর যেহেতু বৈকালীন সেবা চালু, এটা আমাদের জন্য আরও সুবিধা। দন্ত ও মেডিসিন বিভাগেও প্রথম দিন রোগীরা চিকিৎসা নিয়েছেন। সরকার নির্ধারিত ফি অনুযায়ী মাত্র 300 টাকায় কনসালট্যান্ট এবং 200 টাকায় মেডিকেল অফিসারের চিকিৎসা সেবা নিতে পারবেন রোগীরা। অ্যানেস্থেশিওলজিস্টের খরচ সহ যে কোনো অস্ত্রোপচারের জন্য লাগবে 2500 টাকা। উদ্বোধনের পরে প্রথম দিন সে তুলনায় রোগীর সংখ্যা হয়তো একটু কম, কিন্তু আমরা প্রচারণা করছি বিভিন্ন মাধ্যমে। আমরা গতকালকে পুরা কেরানীগঞ্জ, সারা কেরানীগঞ্জে মাইকিং করেছি। আমাদের যে স্বাস্থ্যকর্মী যারা আছে, আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, সেখানের মাধ্যমে আমরা তাদের মাধ্যমে তাদের যে মাঠ পর্যায়ে রোগীরা যেন জানতে পারে আমাদের এখানে বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে সরকারিভাবে স্বল্প খরচে, এই মেসেজগুলো আমরা মাঠ পর্যায়ে পৌঁছে দিয়েছি। আমি মনে করি যে সরকারের এই উদ্যোগটা অনেক ভালো একটা উদ্যোগ, বিশেষ করে আমাদের গরিব এবং যারা দূর দূরান্তে থাকে তাদের জন্য সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য এটা একটা ভালো উদ্যোগ। হাতির নাগালি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসার মাধ্যমে রোগীদের দুর্ভোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে অশোক লিল্যান্ড, ইফাত অটোস লিমিটেড বিরতি, এবং বিরতির পর যা থাকছে আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। অভিনয় শিল্পীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে লিগ্যাল উইংস ঘোষণা করেছে অভিনয় শিল্পী সংঘ। রাজধানী নিকেতনে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভায় শিল্পীদের মর্যাদা রক্ষায় এই উইংসের যাত্রা শুরু ঘোষণা দেওয়া হয়। সুলতানা হিমুর রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে প্রতিনিয়ত নানা রকম হয়রানি মামলা মোকদ্দমার শিকার হচ্ছেন দেশীয় অভিনয় শিল্পীরা। তাদের সামাজিক অবস্থান ও ব্যক্তি স্বাধীনতা রক্ষায় লিগ্যাল উইংস ঘোষণা করলো অভিনয় শিল্পী সংঘ। এই উইংসের আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, রাবেয়া জে ফিরোজ ও মঞ্জুরুল হক। আইনি পরামর্শক হিসেবে আছেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিসি মোহাম্মদ নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেলিন। যত ফোন ব্লক করছি ততই নতুন নতুন ফোন থেকে ফোন করছে। এখন আমি মা খালা আমার সঙ্গে তো এগুলো করে, আমার বাচ্চাদের সঙ্গে কি না করে, ওরা কি বলতে না পারে আর ছেলে মেয়েদের সঙ্গে, মেয়েদের সঙ্গে বিশেষ করে, তো এগুলো নিয়ে আমরা ভীত। আমরা এখানে কেউ কারো প্রতিপক্ষ না, আমাদেরকে একটা সাম্যাবস্থায় আসলে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। কয়েকজন অ্যাক্টর আপনারা জানেন যে আসলে আমি একটা পাবলিক ফিগার, আমি একজন অ্যাক্টর, আমি একজন আর্টিস্ট, আমার ইমেজ ইউজ করে কিন্তু রয়্যালটি পে করতে হবে, সেটা আপনিও যেমন জানেন না, ওই নাটোরের সেই লোক ব্যবসায় নাও জানতে পারে, সে কিন্তু অবুঝ মনেই হয়তো করছে। সো শুরুতেই আমি কমব্যাটে না গিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েটের মাধ্যমে কিন্তু একটা ব্রিজ ক্রিয়েট করতে পারি। শিল্প সংঘের মাধ্যমে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে এই যে 3-4 দিন চলে গেলো একটা অপরাধ সংগঠিত হওয়ার পর, সেই সময়টা কিন্তু আর যাবে না। অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো পেশাদার শিল্পীর প্রয়োজনে পাশে থাকবে এই আইনি সেবা। কিভাবে আমাদের শিল্পীদের সামাজিক মর্যাদা যদি বৃদ্ধি পায়, তাতে করে আমাদের দেশের জন্য, সংস্কৃতির জন্য, আমাদের সমাজের জন্য সেটা ভালো। কিন্তু শিল্পীরা যদি সামাজিকভাবে তাদের মানহানি হয়, মর্যাদাহানি হয়, তাহলে সেটা আমাদের দেশের জন্য, শিল্পীর জন্য এবং শিল্পের জন্য, সবার জন্য সেটা ক্ষতিকর। অভিনয় শিল্পীদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধের জায়গাটিতে সচেতন হতে দর্শকদের আহ্বান জানায় অভিনয় শিল্পী সংঘ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামের
কুড়িগ্রামে এবার আলুর ফলন ভালো হলেও বাজারে ন্যায্য দাম নিয়ে শঙ্কিত কৃষক। অনুকূল আবহাওয়ায় এবার ক্ষেতে রোগবালের তেমন প্রাদুর্ভাব দেখা যায়নি। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদ রিপোর্ট। কুড়িগ্রামের কৃষক আলু ঘরে তোলার কাজে ব্যস্ত রয়েছেন। বৃষ্টির আগেই আলু ঘরে তুলতে না পারলে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেল, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে গেছে অনেক। এ অবস্থায় আলুর ন্যায্য দাম না পেলে আর্থিকভাবে অনেক বেশি ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলন দেওয়া হয়েছে, মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ, বাজার কম, খরচাটা বেশি গেছে, কীটনাশকের দাম বেশি, মানে খরচাটার কারণে এখন ক্লান্ত হয়ে গেছে। বর্তমান বাজারে এই বিক্রি করতে গেলে আমরা কোনো মূল্য পাচ্ছি না। চলতি মৌসুমে কুড়িগ্রামে 7,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 6,470 হেক্টরে। আমাদের এই বছরে 7,000 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে 6,470 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে এবং এখন পর্যন্ত ফলন যতটুকু পেয়েছি আমরা অনেক সন্তোষজনক, এবং কৃষকরা অবশ্যই জমি কমার পরেও তাদের লাভের পরিমাণ কোনোভাবেই কমবে না, তারা লাভবান হবে। আমরা বিকল্প যতটুকু জমিতে আবাদ হয়নি এটা চাচ্ছি বিকল্প লাভজনক ফসল দিয়ে এটাকে পুষিয়ে নিতে। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার আলুর ভালো ফলন হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরের ফরিদগঞ্জে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 600 বছরের পুরনো বটবৃক্ষ। পুরনো এই বটবৃক্ষ দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এ নিয়ে রয়েছে অনেক কল্পকথাও। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলিম আলরাজের রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 6 নং গ্রুপ ইউনিয়নের খাজুরিয়া বাজারের পাশেই গাছটির অবস্থান। চারিপাশে ছড়িয়ে রয়েছে এর শাখা প্রশাখা। গাছটি নিয়ে রয়েছে নানা রহস্য আর কল্পকাহিনী। পুরনো এই বটবৃক্ষ দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। দাদা 1982 সালে মারা যান, তো ছোটকালে আমি জিজ্ঞেস করছি দাদা এই গাছটার বয়স কত, উনি হাসি উত্তর দিলেন যে আমিও আমার দাদাকে জিজ্ঞেস করছি যে এই গাছটার বয়স কত। তা আমাদের ধারণা 600 থেকে 700 বছর হবেই। বাপ দাদা থেকে যে ধারণাটা পাইছি, আমরা ছোটোকাল থেকে ধরে এই গাছটা এরকমই দেখতেছি এবং বাপ দাদারা বলছে যে গাছটা অনেক পুরানো গাছ। বট গাছ 1.5 থেকে 2,000 বছর পর্যন্ত বেঁচে থাকে। বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুভূতির সঙ্গে মিশে আছে বটবৃক্ষ। এই বট গাছ মায়ের আমরা ডাকি, মার পূজা করি। এই মায় নাকি সবাই আশা পূরণ করে দেয়, যে যেটা চাই সবার আশা পূরণ করে দেয়। এখানে আমাদের কাতি মাসে বছরে একটা কালী পূজা হয়। এই কালিদাসটা একটা সময় যখন এই দেশ ছেড়ে চলে যায় তখন ওই সময় ওনারা নাকি এখানে পূজা বা তাদের যে ধর্মীয় যে কাজগুলো ছিল তারা সেখানে পূজা করে গেছে, কিন্তু পরবর্তী সময় 2000-এর পরবর্তী সময় এসে আমাদের ওই ওয়ার্ডের বা ইউনিয়নের যারা হিন্দু সম্প্রদায় আছে তারা তাদের যে পূজাগুলো এখন তারা করে যাচ্ছে সেখানে একটা মন্দিরও করেছে। বিশাল আকৃতির এই বট গাছ তার কাণ্ড শাখা প্রশাখায় তৈরি হয়েছে অন্যরকম সৌন্দর্য। আমাদের জীবন বাঁচানোর জন্য কিন্তু গাছগুলিকে রক্ষা করতে হবে আমাদের, নতুবা কিন্তু এক সময় গাছগুলির সাথে সাথে আমরা হারিয়ে যাব, তখন শুধুমাত্র আমাদের হবে বেঁচে থাকা। শতবর্ষী গাছটি সংস্কৃতির ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা। আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে খেলার খবর।